গুগল ড্রাইভ ব্যবহার করতে ইন্টারনেটের প্রয়োজন নেই। হাউ টু ইউজ গুগল ড্রাইভ উইদাউট ইন্টারনেট। গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির হলো গুগল। কোনো ধরনের ইন্টারনেট কানেকশন ছাড়াই এবার গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। বহু প্রতীক্ষিত এই ফিচার্স কিভাবে ব্যবহার করবেন তা এই ভিডিও দেখে জেনে নিন। এবার অফলাইনেও গুগল ড্রাইভ থেকে পিডিএফ, অফিস ফাইল ও ইমেজ অ্যাক্সেস করা যায়। এর ফলে শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজার থেকে কোনোরকম ইন্টারনেট কানেকশন ছাড়াই গুগল ড্রাইভের ফাইল অ্যাক্সেস করতে পারবেন ইউজাররা। এই গুগল ড্রাইভ উইদাউট ইন্টারনেট ব্যবহার করতে গেলে কম্পিউটারে যা অবশ্যই গুগল ড্রাইভ অ্যাপ ইনস্টল করে রাখতে হবে। অফলাইন অ্যাক্সেস মোড ড্রাইভ সেটিংস থেকে এনাবল করে রাখতে হবে। প্রয়োজনীয় ফাইলের উপরে রাইট ক্লিক করে অ্যাভেলেবল অফলাইন অপশন এনাবল করতে হবে। ব্রাউজার হিসেবে অবশ্যই গুগল ক্রোম ব্যবহার করতে হবে। অন্য কোনো ধরনের ব্রাউজার ব্যবহার করা যাবে না, যেমন মাইক্রোসফট এজ সহ মজিলা ফায়ারফক্স কখনো ব্যবহার করা যাবে না, অবশ্যই গুগল ক্রোম ব্যবহার করতে হবে। ডক্স অফলাইন এক্সটেনশন ইনস্টল করতে হবে। কম্পিউটারে পর্যাপ্ত খালি জায়গা থাকতে হবে। যদি আপনার গুগল ড্রাইভ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার প্রয়োজনীয় সকল ফাইল স্ক্যান করে বা ছবি, ভিডিও, পিডিএফ বা অন্যান্য ছবি তুলে সহজেই গুগল ড্রাইভে রেখে দিতে পারবেন। আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকা মানেই 15 GB স্টোরেজ ফ্রি পাবেন। গুগল ড্রাইভ অ্যাপ বা যে কোনো ব্রাউজার দিয়ে গুগল ড্রাইভ ব্যবহার করে যে কোনো ধরনের ফাইল, অডিও, ভিডিও আপলোড করতে পারেন। দরকারের সময় নিজের মোবাইল বা কম্পিউটার সাথে না থাকলেও পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মোবাইল বা কম্পিউটার থেকে প্রয়োজনীয় ফাইল আপলোড বা ডাউনলোড করতে পারবেন। এমনকি আপনি কাউকে ফাইলের লিঙ্ক দিলে সে আপনার ফাইল গুগল ড্রাইভ লগ ইন না করেই ডাউনলোড করতে পারবে। তাছাড়া লিঙ্কটি আপনি যে কোনো সময় বন্ধ করতে রাখতে পারেন। গুগল ড্রাইভে আপনি ফাইল ম্যানেজারের মতো ফোল্ডার করে এক এক ফোল্ডারে এক এক ধরনের ফাইল ইচ্ছা মতো রাখতে পারবেন। আপনি যদি চান তাহলে কিছু ফাইল অফলাইন মোডে রাখতে পারবেন, যেগুলো ইন্টারনেট ব্যবহার না করেই দেখতে পারবেন। আশা করি গুগল ড্রাইভ ব্যবহার করে আপনার খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন দেখা যাক কীভাবে এই কাজগুলি করতে হবে, সেটি নিয়ে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। ডেস্কটপ থেকে গুগল ক্রোম ওপেন করি। এখন গুগল ক্রোমে সাইন ইনে ক্লিক করি। গুগলের অ্যাকাউন্ট নাম্বার লেখার জন্য ইমেল আইডি লিখি। এখানে ইমেল আইডি, আমার যে ইমেল আইডি সেটি লিখছি। পরবর্তীতে ক্লিক করি এবং আমার ইমেল আইডির পাসওয়ার্ডটি সঠিকভাবে লিখি। পরবর্তীতে ক্লিক করি, ইয়েস আই এম এ ক্লিক করি। এখন গুগল অ্যাকাউন্টের আমার অ্যাকাউন্টটি দেখা যাবে। এখান থেকে 9 বিন্দুতে ক্লিক করে ড্রাইভে, গুগল ড্রাইভে ক্লিক করি। এখন গুগল ড্রাইভে যে ফাইলগুলি রয়েছে সেই ফাইলগুলি দেখা যাবে।
এরপর সেটিংস থেকে অফলাইন সিলেক্ট করে ডানে ক্লিক করি। এখন এই কাজটি হয়ে গেলে ওই সে আবার আগের মতো নয় বিন্দুতে ক্লিক করে আমরা ফাইলগুলো দেখতে পারি, বা এখানে অফলাইন প্রিভিউ সিলেক্ট করি। এখানে অফলাইন প্রিভিউ সিলেক্ট করা দেখা যাচ্ছে। এটি সাবধানতার সাথে এই কাজটি করতে হবে। এখন আমার ইন্টারনেট কানেকশনটি যথাযথভাবে রয়েছে সেটি দেখানো হচ্ছে, অর্থাৎ ইন্টারনেট কানেক্ট অবস্থায় এই কাজগুলি করতে হবে। তারপর ইন্টারনেট অফ করে অফলাইনে ফাইলগুলি দেখা যাবে। এখন ড্রাইভ থেকে ক্লিক করে নতুন একটি ফাইল তৈরি করি। নতুন ফাইলটি এখানে তৈরি করা হলো। এই ফাইলটি সঠিকভাবে তৈরি করে পরবর্তীতে একটি নাম দিতে হবে। নামটি হতে পারে গুগল ড্রাইভ উইদাউট ইন্টারনেট। এখন এখানে ফাইলটি দেখা যাবে অফলাইন আকারে। এরপর আবার বলছি ফাইল থেকে এখন যে ফাইলগুলিতে আমি অফলাইনে ফাইলগুলো ওপেন করতে চাই বা দেখতে চাই সেগুলি তিন বিন্দুতে ক্লিক করে অ্যালাউ অফলাইন ক্লিক করতে হবে, বা অ্যাভেলেবল অফলাইনে ক্লিক করতে হবে। তাহলে ইন্টারনেট ছাড়াই এই ফাইলগুলি দেখা যাবে। এখন এখানে গুগল ড্রাইভ উইদাউট ইন্টারনেট ফাইলটি ক্লিক করা হলো এবং ফাইলটি ওপেন হয়ে গেছে। এই ফাইলটি ওপেন করার জন্যে ইন্টারনেটের কানেকশনের প্রয়োজন নেই, অর্থাৎ কাজটি খুবই সহজ। ইন্টারনেট কানেকশন ছাড়াই আমরা গুগল ড্রাইভের যে কোনো ফাইল ওপেন করতে পারি। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।